বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে সরব বিজেপি নেতা অনুপম হাজরা পৌঁছে গেলেন বিশ্বভারতীতে তৃণমূলের অবস্থান মঞ্চের কাছে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান অনুপম হাজরা রবীন্দ্রনাথকে বারবার অপমান করছেন তো বিজেপি নেতা আপনাদের আরো একবার জানাবো বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে সরব বিজেপি নেতা অনুপম হাজরা তিনি পৌঁছে গেলেন বিশ্বভারতীতে তৃণমূলের অবস্থান মঞ্চের কাছে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান অনুপম হাজরার রবীন্দ্রনাথকে বারবার অপমান করছেন তো বিজেপি নেতা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ আজকের বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে যেমন সরবভোজন অনুপম হাজরা তিনি পৌঁছে গেছেন বিশ্বভারতীতে তৃণমূলের অবস্থান মঞ্চের কাছেও কি কি করলেন তিনি কি বললেন দেখো প্রথমেই তোমাকে বলি যে উপাচার্যের বিরোধী আন্দোলনে ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে 12 দিন ধরে ধর্ণা মঞ্চ করছে শান্তিনিকেতনের যে কবিগুরু মার্কেট রয়েছে ঠিক তার সামনে এবং আজকে সেই মঞ্চের সামনে হঠাৎই অনুপম হাজরা পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে প্রথমে তিনি একদম মঞ্চের সামনেই যে রবীন্দ্র মূর্তি রয়েছে কবিগুরু মার্কেটে সেখানে তিনি মাল্যদান করেন এবং মাল্যদান করার পরে তারপরে তিনি কিন্তু সেই তৃণমূল নেতাকর্মীরা যারা মঞ্চে উপস্থিত ছিলেন সেই সময়তে তাদের সাথে কথাও বলেন এবং কথা বলার পরে তিনি কিন্তু উপাচার্যের বিরুদ্ধে সরব হন অনুপম হাজরা দাবি করেন যে উপাচার্যের আগামীকাল অর্থাৎ 8 তারিখে উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হচ্ছে এবং তার মেয়াদ বৃদ্ধি হবে না বলে তিনি দাবি করেন তিনি পাশাপাশি এও বলেন যে এই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যাওয়ার পরে তিনি গোবর জল দিয়ে বিশ্বভারতী অর্থাৎ শান্তিনিকেতন এলাকাকে পরিষ্কার করবেন কারণ তিনি কবিগুরু শান্তি কবিগুরুর যে শান্তিনিকেতনের সৃষ্টি ঐতিহ্য সেগুলিকে নষ্ট করেছেন এবং পাশাপাশি তিনি আসার পরেই কিন্তু পৌষমেলা বা বসন্ত উৎসব সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন এবং বোলপুর শান্তিনিকেতন মানুষের যে সেন্টিমেন্ট সেটা তিনি বোঝেন না সেই কারণে তিনি এই কাজগুলো বারবার করেছেন এবং তিনি এও দাবি করেছেন তিনি নিজের এক্সটেনশন পেতে অর্থাৎ সময়সীমা বৃদ্ধি করতে নিজেকে অতি বিজেপি প্রমাণ করার চেষ্টা করেছেন এবং সে কারণেই নরেন্দ্র মোদীর নাম লিখে বারবার তিনি বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান করেছেন এবং সেই জায়গা থেকেই তার এই বিক্ষোভ এবং তিনি এটাও দাবি করেছেন যে শাসক দলের মঞ্চের সামনে যখন তিনি পৌঁছেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কাউরে একান নয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টি ঐতিহ্যকে উপাচার্য ধ্বংস করেছে তার বিরুদ্ধে বোলপুর শান্তিনিকেতনে সকল মানুষ আন্দোলন করবে এটাই স্বাভাবিক তিনি বোঝাতে চেয়েছেন যে এই আন্দোলনটি স্বাভাবিক সে কারণেই তিনি আজকে তিনি সেখানে পৌঁছেছেন অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে রাজনৈতিকভাবে এই সমীকরণটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ যেখানে শান্তিনিকেতনে ফলক বিতর্ক চলছে এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতাকর্মীরা ধর্ণা মঞ্চ করে আন্দোলন করছে আর ঠিক সেই ধর্ণা মঞ্চের সামনে হঠাৎই পৌঁছে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা অর্থাৎ তুমি বুঝতেই পারছো রাজনৈতিকভাবে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতে যখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তখন কিন্তু অনুপম হাজরা কোথাও না কোথাও রাজনীতি থেকে দূরে সরিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে এনে বলতে চাইছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অপমান করেছেন এবং মুছে ফেলার প্রচেষ্টা করেছেন সেই কারণে সকলের একত্রিত আন্দোলন অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে গোটা বিষয়টাতে এখনো পর্যন্ত যখন উপাচার্যের আগামীকাল অর্থাৎ 8 তারিখে শেষ সময়সীমা তার আগে পর্যন্ত রাজনৈতিকভাবে হোক এবং বারবার চিঠি লিখে হোক বিশ্বভারতীর যে বিতর্ক বহাল রাখছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজে সেটা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা